আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি এখন দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। আশা করি ঈদ আপনাদের ভালোই কেটেছে, ঈদের রেশ এখনও কাটেনি, কিন্তু ঘটনার প্রবাহ তো আর থেমে থাকে না, চলছেই। তো রাজনৈতিক খবরাখবর নিয়েই পর্যালোচনা করি এবং দেশের পরিস্থিতি বোঝানোর জন্য চেষ্টা করি। সব খবরাখবর দিয়ে আমার দর্শকদেরকে আমি আপডেট রাখার চেষ্টা করি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন, আজকে একটি খবর যে আবারও অস্থিরতা আওয়ামী ওলামা লীগে। একটা অদ্ভুত বিষয়, মানে আওয়ামী লীগের নীতির সঙ্গে এই ওলামা লীগ যায় না, কিন্তু বিদ্যমান বাস্তবতাটাকে আবার ধারণ করতে যে লেজে গোবরে অবস্থা। আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতিকে কখনো উৎসাহ দেয় না বা তারা ধারণও করে না অতীতে, কিন্তু এখন এই কম্পিটিশনে যে ধর্মভিত্তিক রাজনীতির একটা বড় প্রভাব আছে, যে প্রভাবটাকে ক্যারি করে বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ অন্যরা, তো এদের একটা বড় ভোট ব্যাংক। এই ভোট ব্যাংককে এখন তাদের কাছে টানতে যে আওয়ামী লীগ বারবার হোঁচট খাচ্ছে। ওলামা লীগ হচ্ছে তেমনই একটি সংগঠন, যে সংগঠনের নানান কর্মকাণ্ড কারণে এবং কট্টরপন্থী কিছু দাবি দেওয়া, যেমন বিপিএল বন্ধ করতে হবে এমনই তাদের দাবি, এইসব প্রেক্ষিতে কয়েক বছর আগে এটা তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটাকে আবার তারা কোলে টেনে এনেছে, কোলে টানতে যে খাসলত যেটা, সেটা হলো যে আবারও সে প্রকাশ পেয়েছে, সেটা হলো যে টাকার বিনিময়ে বিভিন্ন কমিটির পদ পদবি বিতরণ, এরকম একটা অভিযোগ। এই অভিযোগে ওলামা লীগের একটা অংশ রিভোল্ট করেছে, বিদ্রোহ করেছে, তারা সংবাদ সম্মেলনে একেবারে প্রকাশ্যে বলেছে যে টাকার বিনিময়ে এই নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে নানান রকম পদ পদবি দেওয়া হয়েছে, এর মধ্যে সাধারণ সম্পাদক আমিনুল হক তার উপরেই ক্ষোভটা সবচেয়ে বেশি। তো এই ব্যাপারে তারা একটা সংবাদ সম্মেলন করেছে। তো এই সংবাদ সম্মেলনের পর কিন্তু আশ্চর্যজনকভাবে যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি। খবরে বলা হচ্ছে টাকার বিনিময়ে কমিটিতে পদ দেওয়া সহ নানা অভিযোগে অস্থিরতা দেখা দিয়েছে আওয়ামী ওলামা লীগে। আনুষ্ঠানিক কমিটি ঘোষণার আগেই বিদ্রোহ শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক সংগঠনটিতে। ইতিমধ্যে একপক্ষ সংবাদ সম্মেলন করে প্রকাশিত কমিটি নিয়ে অনাস্থা প্রকাশ করেছে। ওলামা লীগের একটি আংশিক কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে যে কমিটি গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই রয়েছে। ওই কমিটিতে আওয়ামী লীগের ওলামা লীগের সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদকের পদসহ 32 জনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এটি প্রকাশ হওয়ার পর থেকে ওলামা লীগের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। তাদের একটি অংশ সংবাদ সম্মেলন করে টাকা নিয়ে কমিটিতে পদ দেওয়া সহ নানা অভিযোগ তুলেছে। যদিও অন্য অংশ অভিযোগ অস্বীকার করেছে, তবে সংগঠনটির ভেতরে বিরোধ বেড়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। মোটামুটি এটা এখন মানে কি বলে মানে হিতে বিপরীত হয়েছে, মানে এটাকে আবার টেনে এনে এটা আনুষ্ঠানিক ঘোষণা করতে যে ধর্মীয় চেতনার কতখানি তারা ধারণ করতে পারছে আমি জানি না, কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এখন এটা নিয়ে একটা মানে মানে হাড়ির খবর তারা প্রকাশ পাচ্ছে। ফলে এটা দিয়ে মানে ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ মানুষের কিন্তু কোনো মানে ভক্তি শ্রদ্ধা ওলামা লীগ বা আওয়ামী লীগের প্রতি কিন্তু বাড়বে না। এখন আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক দল, তাহলে তারা যদি ওলামা লীগ যদি ইয়ে করে অর্গানাইজ করে, তাহলে কদিন পরে হিন্দু সম্প্রদায় তাদেরও একটা সংগঠনকে রেকগনাইজ করতে হবে, খ্রিশ্চান আছে, বৌদ্ধ আছে, এরকম একটা মানে ম্যাস আর কি মোট কথা। এটা আওয়ামী লীগের সঙ্গে যায় না, কিন্তু আওয়ামী লীগও বিপদে পড়েছে, কী করবে এখন এই মানে ধর্মীয় যে ভোট ব্যাংক যেটা বিএনপি জামাত দখল করে বসে আছে এবং যারা আওয়ামী লীগ বিরোধী সেটাকে আবার ভাঙতে যে তারা এই কাজটি করেছে, কিন্তু এই কাজটি করতে যে এটা মানে হিতে বিপরীত হয়েছে আমার যেটা ধারণা।
তো দ্বন্দ্ব সংঘাতের কারণে 2017 সালে ওলামা লীগের কার্যক্রমই বিলুপ্ত ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এর প্রায় ছয় বছর পর গত 20 মে প্রথম জাতীয় সম্মেলন হয় সংগঠনটির। সেই সম্মেলনে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওলামা লীগের বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে সংগঠনটির সঙ্গে সম্পর্ক না রাখার কথাই বলে আসছিল আওয়ামী লীগ, কিন্তু জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ওলামা লীগকে কাছে টানার উদ্যোগ দেখা যাচ্ছে। আর এই উদ্যোগের অংশ হিসেবে ওলামা লীগকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। দলটির একাধিক নেতা বলেছেন, ওলামা লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অস্থিরতা আরও বেড়েছে, ফলে এই পরিস্থিতি আওয়ামী লীগকে বিব্রত করেছে নিঃসন্দেহে। 24 জুন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত কমিটির বিরোধিতা করে তা প্রত্যাখ্যান করে সংগঠনটির একাংশের নেতারা। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের প্রায় সবাই বিলুপ্ত ওলামা লীগের বিভিন্ন পক্ষের নেতা ছিলেন। নতুন কমিটির তালিকায়ও তাদের অনেকের নাম আছে। এরপরও তারা কমিটি প্রত্যাখ্যান করেছে। এই সংবাদ সম্মেলন করার বিষয়ে আওয়ামী লীগ নেতাদের কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আওয়ামী লীগ ও ওলামা লীগ সূত্র বলছে, কমিটি নিয়ে বিক্ষুব্ধদের মধ্যে দুইটি শ্রেণীর নেতা রয়েছেন। একটি পক্ষ মনে করছেন তারা কাঙ্ক্ষিত পদ পাননি। গুরুত্বপূর্ণ পদগুলোয় যাদের নাম রয়েছে তারা আগে ওলামা লীগ করতেন না। আরেকটি পক্ষ নিজেদের নাম কমিটির তালিকায় না দেখে ক্ষুব্ধ হন। তবে সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গেছে সাধারণ সম্পাদক পদ পাওয়া আমিনুল হককে নিয়ে। বিক্ষুব্ধদের অভিযোগ, টাকার বিনিময়ে ওলামা লীগের পদ দেওয়া হয়েছে। আচ্ছা, 20 মে ওলামা লীগের যে সম্মেলন হয়েছিল সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার সম্পাদক আব্দুস সোবান ওরফে গোলাপ উপস্থিত ছিলেন। এই দুই নেতার তত্ত্বাবধানেই কমিটি গঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সংগঠনটির বর্তমান পরিস্থিতি নিয়ে চেষ্টা করেও আব্দুস সোবানের বক্তব্য পাওয়া যায়নি। তো এখানে সাধারণ সম্পাদক সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 15 জনের মতো নাম আসে, কিন্তু সম্মেলনের দিন সভাপতি পদের জন্য 19 জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য 31 জন আগ্রহ প্রকাশ করেন। মোট কথা, এটা আসলে ক্ষমতার ভাগ বটোয়ারা, এখানে তো কোনো আদর্শের কোনো ব্যাপার নেই। এখানে ওরও একটা পদ পাইলেই সেইটা দিয়ে হলো বাণিজ্য করা, পদ বাণিজ্য, এবং যারা টাকার বিনিময়ে পদ পাবে তারা আবার পাবলিকের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে সেই পদটা, মানে ক্ষমতা, টাকা ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে আবার টাকা তোলা, এই সব কারবার, এগুলোর মধ্যে কোনো আদর্শিক কোনো চেতনা বা কাজ তো নেই, এবং দলের কোনো কাজে লাগে না, বরং দলকে আরও ডুবানো হয়। এখন দেখা যাক আওয়ামী লীগ এই ওলামা লীগ নিয়ে কী ভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।